স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নাইন ডিসি রোড কার্কিনহাটা, জয়সন্ত সীমা মার্কেট বর্ধমান 71310। বাঁকুড়ার বিষ্ণুপুরের রাধানগর হাই স্কুল ময়দানে একটি জনসভা অনুষ্ঠিত হল। পুরুলিয়া তৃণমূলে দলীয় কার্যালয়ে বিজেপি থেকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করল। পূর্ব বর্ধমান জেলা জেলা পরিষদকে সোলার সিস্টেমের আওতায় আনার চেষ্টা চলছে। কেরালায় কাজ করতে গিয়ে ভয়াবহ বন্যায় আটকে পড়ল কান্নার কালীনগর গ্রামে 200 জন শ্রমিক। এক কলেজ ছাত্রীর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কাটোয়া মহকুমায় সব মিলিয়ে 500 জন কেরলের কাজে গিয়ে বন্যায় আটকে পড়েছেন। দেখে নেব এক ঝলকে কিছু খবর। দেশজুড়ে পালিত হলো রাজীব গান্ধীর 75তম জন্মবার্ষিকী। পুরুলিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে পালিত হয় দিনটি। আয়োজকদের পক্ষ থেকে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত রাজীব গান্ধীকে। পুরুলিয়া থেকে শুভশ্রী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ঘরের দেওয়াল থেকে পড়ে আহত হলো এক কিশোর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকের রাহাতপুর গ্রামে। আহত যুবক বর্তমানে কালনা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। বাঁকুড়ার বিষ্ণুপুরে রাধানগর হাই স্কুল ময়দানে একটি জনসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি মঞ্চ থেকে বলেন, বাঁকুড়া থেকে ইন্দানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রবর্তী পরবর্তী খবরে। পুরুলিয়ার তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপি থেকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। সোমবার বিজেপি থেকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। পুরুলিয়া তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদান পর্বটি অনুষ্ঠিত হয়। এদিন রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন রঘুনাথপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি নির্বাচিত সদস্য ববিতা দে। এছাড়াও সম্পাদক বিকাশ রজক, কার্তিক মণ্ডল, সঞ্জয় রায় সহ বেশ কিছু কর্মকর্তা এদিন তৃণমূলে যোগদান করেন। ববিতা দে জানান, তৃণমূলের উন্নয়ন যোগে সামিল হতেই এই যোগদান। আমি মমতা দিদির উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি। হ্যাঁ নিশ্চয়ই, যার জন্য আশা আমাদের উন্নয়নের জন্যই তো, মানুষের উন্নয়নের জন্য, মানুষের ভালো কাজ করার জন্য। আমরা রঘুনাথপুর জেডপি 37 এর সাধারণ সম্পাদক ছিলাম বিজেপির। বিজেপির
কোনো ভালো কাজ দেখতে না পেয়ে আমরা সবাই পুরারা দলবল নিয়ে আমাদের এমএলএ সাহেবের হাত ধরে টিএমসিতে যোগদান করিলাম। দিদির উন্নয়ন দেখে এবং দিদির ভালো কাজের জন্যে আমরা মানুষকে সুযোগ সুবিধা দিতে পারবো, তাই বলে তাই আমরা টিএমসিতে যোগদান করলাম। আমরা মানুষের উন্নয়ন করার জন্যে, মমতাদির পাশে থাকার জন্য এবং অভিষেক ব্যানার্জির হাতকে আবার শক্ত করার জন্য, সংগঠনকে শক্ত করার জন্য আমরা সেভাবে সংগঠন করতে পারিনি এবং মানুষকে যাতে আরও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক যোজনাকে বাড়াতে পারি, রাস্তাঘাট গ্রামের সব কিছু কাজ করতে পারি, তার জন্য আজকে আমরা তৃণমূলে যোগদান করলাম। আগামী দিনে তৃণমূলের সংগঠনকে আমরা যেন আরও ভালো করে বাড়াতে পারি। পঞ্চায়েত সমিতির সদস্য ববিতা দে দত্ত, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আজকে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের মানুষের যে কাজ, সেই কাজকে সামনে রেখে তিনি কাজ করতে চান। তিনি তৃণমূল কংগ্রেসে আজকে সদ্য যোগদান করেছেন। কোন দল থেকে? তিনি বিজেপি থেকে টিকিট জিতেছিলেন, আজকে তিনি দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদকে সোলার সিস্টেমের আওতায় আনার চেষ্টা চলছে। বিদ্যুতের সাশ্রয়ের লক্ষ্যে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়েছে। সমগ্র কাজের জন্য আনুমানিক 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান জেলা পরিষদের সভাধিপতি। গোটা প্রজেক্টটা হচ্ছে 1 কোটি। আমাদের জেলা পরিষদকে 23 লাখ টাকা দিয়ে চালু করতে হয়েছে, তারপর রাজ্যের সরকার দেবে, তারপর কি কেন্দ্রীয় সরকার দেবে। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে। তো এতে প্রায় 80% বিদ্যুৎ খরচ কমবে, মানে যে খরচ হতো তার থেকে 80% কমবে। 100 টাকা খরচ হলে এখন সেটা 20 টাকা খরচ হবে। এই জায়গায় সোলার সিস্টেমে অনেক বেশি আমরা লাভবান হব এবং খুব ভালো হবে, যেটা এতদিন আমরা এত কারেন্ট খরচ হতো, বিদ্যুৎ খরচ হতো, তাতে আমাদের প্রায় 1,70,000 টাকা বিল পেমেন্ট করতে হতো 3 মাসে। সেটা আর খুব বেশি হলে 20-25 হাজার টাকা আমাদের বিল পেমেন্ট করতে হবে। এখন যে সিস্টেম হয়েছে, আশা করি খুব ভালো প্রজেক্ট হয়েছে, আগামী দিন আমরা খুব লাভবান হয়েছে। দুটো জায়গায় আমরাই করেছি। জেলা পরিষদ পরিচালনা হচ্ছে জেলা শাসকের বিল্ডিংয়ে আর আমাদের জেলা পরিষদের বিল্ডিংয়ে, দুটো বিল্ডিংয়ে আমাদের টাকা দিয়ে করা হয়েছে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। কেরালায় কাজ করতে গিয়ে ভয়াবহ বন্যায় আটকে পড়ল কালনার কালীনগর গ্রামের 200 জন শ্রমিক। পরিবারের সদস্যরা তাদের উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। কেরালায় কাজ করতে গিয়ে বন্যায় আটকে পড়ল কালনার কালীনগর গ্রামের 200 জন শ্রমিক। কয়েকজনের কোনো খোঁজ পাচ্ছে না পরিজনেরা। কিছুদিন আগে যোগাযোগ করা গেলেও এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা জানিয়েছিল ঈদের সময় বাড়ি ফিরব, কিন্তু বন্যায় সব ছন্দ পতন ঘটে। যদিও রবিবার সন্ধ্যার দিকে কয়েকজনের সঙ্গে ফোনে যোগাযোগ করা গেছে, তবুও পরিজনরা চিন্তায় রয়েছেন। তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান। যদি প্রশাসন পুনরুদ্যোগ গ্রহণ করেন তাহলে তারা বাধিত হবেন। এই গ্রামের লোক কোথায় কাজ করে বেশি? আমাদের গ্রামের লোক এখান থেকে প্রায় 200-250 ছেলে কেরলে কাজ করে। হ্যাঁ, তারা এই সামনে পরব আছে আমাদের, তার জন্য কিছু ছেলে বাড়ি আসছে। আগে সপ্তাহখানিক আগে, বৃষ্টির আগে তারা বাড়ি আসছে 10 জন মতো। তারপরে কালকে 4 জন ফিরেছে, 4 জন ফিরেছে। তারা এসেছে খুব কষ্টের মধ্যে, যেখানে তাদের 300 টাকা রোজের, মানে 300 টাকা অটো ভাড়া, সেখানে 6,000 টাকা অটো ভাড়া নিয়ে ওদের তবে কোনো রকমে বাড়ি এসছে। আর এখনও কিছু ছেলে 2 তলা ছাদের ওপর আটকে আছে।
বুঝেছেন তো? এদের মা বাবা এদের আমাদের পাড়ার আমাদের কিরামের না হলেও অন্তত 20-50টা ছেলে এখন আমাদের পাড়ার আটকে আছে, প্রায় 150 ছেলে এখনো আমাদের গ্রামের আছে। তাদের সাথে কি কান্না পাচ্ছে, তাদের সব যোগাযোগ হয়নি। তাদের সঙ্গে কি মানে হচ্ছে গিয়ে যোগাযোগ হচ্ছে না এখনো? তাদের সঙ্গে যোগাযোগ কিছু ছেলের কিছু হচ্ছে কিছু হচ্ছে না, বেশিরভাগই ছেলের সঙ্গে যোগাযোগ নেই। তারা কি মানে হচ্ছে তারা তারা কি অবস্থায় রয়েছে, তাদের সঙ্গে কি ফোনে কথা হয়? ফোনে কথাবার্তা তাদেরকে ওই তো বললাম যে কিছু ছেলের সঙ্গে কথাবার্তা হচ্ছে, হয়তো রাত্রি 8টার পরে 2-4টে কথা হচ্ছে, আবার কেটে যাচ্ছে, আবার এর পরে হয়তো দেখা যাচ্ছে যে আবার কোনো ছেলেগুলো এখনো খবরই পায়নি। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যাহাতে ছেলেগুলো বাড়ি আসুক যেকোনো ভাবে। প্রশাসন কি কোনো সাহায্য করেছে? প্রশাসন এখনো পর্যন্ত আমাদের বলেনি, আমাদের বলেছিল যে নামের লিস্ট করে পাঠিয়ে দিতে, এখনো বলেনি। না কে আটকে রয়েছে আপনার ওখানে? আমার দুটো ছেলে কেরলে আটকে আছে দোতলার উপরে ওরা। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক কিভাবে হচ্ছে না ঠিক বলতে পারবো না, ওরা জলবন্দিতে ওরা আটকে রয়েছে। যোগাযোগ হয়েছে? যোগাযোগ সকালে একটু ফোনে হয়তো লাইন পাচ্ছি, আর একটু রাত 11টার সময় হয়তো লাইন পাচ্ছি কিনা তাও ঠিক মানে যোগাযোগ ঠিক মতো হচ্ছে না। মানে কি বলছে ওরা, কিরম ভাবে আছে? বলছে যে আমাদের খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে। আপনারা এখন কিরকম, আপনাদের এখন কি মনে? কিরকম বলতে ছেলে বাড়ি আসলে সব থেকে বড় ভালো হয়, সে তারা ওখানে জলের মধ্যে আটকে রয়েছে। মানে তারা আসতে পারছে না কেন, কি বলছে? তারা আসতে পারছে না, তারা চারিদিকে জলের মধ্যে আসলে কি করে, তারা আসতে পারছে না। মানে প্রশাসনের তরফ থেকে কি কোনো সাহায্য করা হয়েছে? না, সে এখান থেকে কোনো যোগাযোগ আমরা পাইনি। এখান থেকে কোনো আপনারা এসেছেন আপনাদের সঙ্গে যা একটু করা হয়েছে। আর কোনো প্রশাসন কি এসে খবর নিয়েছে? না, কোনো প্রশাসন আমাদের কাছে এখানে আসেনি। জলে নৈকনে ডিঙে কি করে যাবে, দিবাচ্ছে খেতেও পাচ্ছে না, ও আছে ইয়ে চাইতে গেছে তেল চাইতে গেছে দিইনি, আবার যেতেও পারিনি, জামা তো সেই ছেলের খবরও পাচ্ছি না, এদিকে কান্না আসছে, কোনো যোগাযোগ হচ্ছে না। না, দিবাচে কারেন্ট ফোনে আসে না, দিবাচে কারেন্ট নিয়ে চার্জ দেবে ফোন আসে না, যে আমি এমনি হয় কেঁদে ফেল দিয়ে দিই, আবার ফের আমার ছেলে বউ বললে দাঁড়া ফোনে দেখি, দিয়ে ওই ওই করে একটা ছেলে আছে সেও আন্দারা বচ কেউ। কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বাচ্চাদের বড়দের ছেলে ও মেয়েদের ফ্যাশন জগতে একটাই নাম, বিগ বাই। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। এখানে বাচ্চা ছেলেদের জিন্স, টি শার্ট, শার্ট, কটন প্যান্ট, শেরওয়ানি, বাচ্চা মেয়েদের ফ্রক, হট প্যান্ট, চুড়িদার, জিন্স, টি শার্ট ছাড়াও বড়দের চুড়িদার পিস, সালোয়ার, ফ্রক, কুর্তি, টপ সহ ছেলেদের শর্ট শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্টের বিপুল সম্ভার পাবেন এক ছাদের তলায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো, এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয়,
এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। এক কলেজ ছাত্রীর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। পরিবারের সদস্যরা ওই ছাত্রীর মৃত্যুর জন্য কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন 19 বছরের মেমারি কলেজের বাংলা প্রথম বর্ষের এক ছাত্রী। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, ওই কলেজের আংশিক শিক্ষক রবিন মজুমদার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন সহবাস করেন। আরও অভিযোগ, তার কিছু অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেবে বলে ভয় দেখাতেন। রবিবার ওই ব্যক্তির সঙ্গে মালঞ্চ পার্কে বেড়াতে যায় বলে মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ। বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা তার বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন। সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভিতর ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতা দিদি সহ পরিবারের অন্যান্য সদস্যরা রবিন মজুমদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমার মনকে দিনের পর দিন উনি নানা রকম প্রলোভন দেখাতো, লোভ দেখাতো, চাকরি দেবো, এখানে থাকবো, এখানে পড়ো, কোথাও টিউশন পড়তে হবে না, আমার কাছে পড়ো। তারপরে দিনের পর দিন আমার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। হ্যাঁ, দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক করার পর যখন বিয়ের প্রতিশ্রুতি দেয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়েও মানে বিয়ে করতে রাজি হয়, তখন আমার বোন জানতে পারে যে ওরা দুটো মেয়ে আছে, বউ আছে, সব বস্তু আছে। এবার আমার বোনকে ব্ল্যাকমেল করতো যে ফটো নেটে ছেড়ে দেবো, অমুক ছেড়ে দেবো, তমুক ছেড়ে দেবো, হ্যাঁ বদলাম করে দেবো তোমাকে, তোমার কী করে বিয়ে হয় দেখি, এইভাবে নানারকমভাবে আমার বোনকে ব্ল্যাকমেল করতো, টর্চার করতো। হ্যাঁ, সেই জন্যে আমার বোন আজকে এই মৃত্যুর দিকে বেছে নিয়েছে। আর উনি হচ্ছে মেন দাস, আমি মেমারি কলেজে পার্ট টাইমার রবিন মজুমদার নাম। রবিন মজুমদারের জন্য কি আপনার বোন আত্মহত্যা করেছে? হ্যাঁ, ইয়েস, রবিন মজুমদারের জন্য আমার বোন আজকে আত্মহত্যা করেছে, আর উনি মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য উনি সবকিছু দায়ী। কি চাইছেন আপনারা? আমরা চাই ওনার জন্য কঠোরতম কঠোর শাস্তি হয়, ফাঁসি হয়, ওনার জন্য মৃত্যু হলে বেশি ভালো হয়। আপনার নাম? আমার নাম বিলকিস বেগম। আজকে আমার বোন যেমন দুনিয়া থেকে চলে গেছে, আমার বোনের সাথে সাথে ও উনিও যেন এই পৃথিবী থেকে চলে যায়। এরকম আর কোনো মেয়ের জন্য দ্বিতীয় নম্বর কোনো মেয়ের জন্য সর্বনাশ না হয়, এটা নিয়ে আজকে একটা 3 নম্বর হলো, 3টে মেয়ের জীবন সর্বনাশ হলো। আমি চাই যে আমিও তো একটা মেয়ে, আরও যেন মেয়ের কোনো সর্বনাশ যেন না হয়, তা ওনার জন্য এমনই শাস্তি হয় যেন দুনিয়াতে বেঁচে থাকতে না হয়, ওনার জন্য ফাঁসি হয়, কঠোরতম কঠোর মৃত্যু হয়। আমি মৃত্যুদণ্ড চাই ওনার কাছে। মেমারি থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়া মহকুমায় সব মিলিয়ে 500 জন কেরলে কাজে গিয়ে বন্যায় আটকে পড়েছেন। এ ব্যাপারে বর্ধমান জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন, যদিও শঙ্কার মধ্যে দিন গুনছেন ওই সমস্ত পরিবারগুলি। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের খাজুরিডিহি গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকায় প্রাপ্তবয়স্ক ও যুবক মিলিয়ে 165 জন কেরলে কাজ করতে গিয়েছিলেন। কার্যত ভয়াবহ বন্যা হয় আটকে রয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর ব্লকের খাজুরিডিহি ডাঙাপাড়ার পুরুষরা। কেরালাতে কি হয়েছে? এই বন্যার প্রধানে খোঁজ খবর নাই, কো একদম চিন্তায় আছি, একদম খোঁজ খবর করছি না। বন্যার প্রধান ফোন করেছিলেন? ফোন করেছিলাম, পাইনি কো, খোঁজ পাইনি কো একদম। ঠিক আছে, আপনার নাম ছেলে না? ছেলে খোঁজ পাই না, কত বলবো কি করে? আমার এলাকার এই খাজুরিডিহি গ্রাম পঞ্চায়েতের ভিতরে প্রায় 500 থেকে 550 ফ্যামিলি জন কেরলে গেছে কাজের তাগিদে, কিন্তু গিয়ে তারা এই বন্যার কবলে পড়ে। এখন পর্যন্ত অনেকেরই খোঁজ খবর আমরা পাই নাই, কিছু কিছু ব্যক্তি এখনও ফেরত এসছে, তাদের খোঁজ খবর নিচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি এবং তারা কিভাবে আছে সেগুলো জানার চেষ্টা করছি, যাতে এবং আমাদের জনপ্রিয় সরকারের মাধ্যমে যাতে তাদের মানে সহযোগিতা এবং ত্রাণ পৌঁছাতে পারি এবং তাদের খোঁজ খবর করে যেন ভালো মতন বাড়ি পৌঁছাতে পারে তার ব্যবস্থা করার চেষ্টা করছি।
পঞ্চায়েত প্রধান ও সদস্যরা প্রশাসনিক স্তরে রীতিমতো যোগাযোগ করছেন এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন। আমি খাজুটি পঞ্চায়েতের প্রধান পুষ্প চৌধুরী। কেরালা বন্যা হওয়াতে আমাদের এলাকায় 500 জন লোকের কোনো খোঁজ পাওয়া যায়নি, তার জন্য পারিবারিক খোঁজ নিচ্ছি, তারা কোথায় আছে, কেমনভাবে আছে, কোনো রকমই খোঁজ পাচ্ছি না, তার জন্য এই তালিকা নিয়ে বিধায়কের কাছে জমা দেব। কি করবেন আপনারা? চেষ্টা করব যাতে তাদের ফিরিয়ে পাই বা তাদের বাড়ি পৌঁছাতে পারি ভালোভাবে, তার চেষ্টা করব। কাটোয়া থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। একশো দিনের কাজ না পাওয়ায় পঞ্চায়েতে দ্বারস্থ হলো প্রায় শতাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের আমারুর গ্রামে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতে আমারুর গ্রামে একশো দিনের কাজ না পাওয়ায় পঞ্চায়েতে দ্বারস্থ হলেন কয়েকশো মানুষ। তাদের দাবি একশো দিনের কাজ হচ্ছে, তা সত্ত্বেও বেশ কিছু মানুষজন এই কাজ থেকে বঞ্চিত হচ্ছে। এরই দাবিতে তারা বিক্ষোভ দেখায়। এবারে আমি দেবো গাছ, তাহলে গাছ ওখানে যারা যারা কাজ করবে তাদের কিন্তু আর আমি মাটির কাজ দিতে পারবো না, কারণ তাদের কিন্তু ওখানে সাদা, মানে আমাকে সবাইকে সমানভাবে কাজ দিতে হবে। অপরদিকে এই পঞ্চায়েতের নির্মাণ সহায়ক জানান, গত দেড় বছর আগে তারা কাজ পাচ্ছিলেন না বলে অভিযোগ জানিয়েছিলেন। তখন তাদের পরামর্শ দেওয়া হয়েছিল চারের ক ফর্ম জমা দিতে, কিন্তু তারা কেউ ফর্ম জমা দেননি। এ ব্যাপারে বিক্ষোভকারীরা তাদের যে দোষ স্বীকার করে নেন। একশো দিনের কাজের দাবি নিয়ে কুমারুন গ্রাম, বামুনারা অঞ্চলে কুমারুন গ্রাম, আমাদের একশো দিনের কাজ নিয়ে সমস্যা হচ্ছে। যারা কাজ পাচ্ছে তো তারাই কাজ পেয়ে যাচ্ছে, আর যারা পাচ্ছে না তারা পাচ্ছে না। যাদের কাজের প্রয়োজন নাই, যাদের সম্পত্তি আছে, 20 বিঘে সম্পত্তি আছে, যারা চাকরি করে তারা কাজ পাচ্ছে, সুপারভাইজার একটা করে মাস্টার হলে টাকা নিচ্ছে, আবার তার বাড়ির কাজ জব গার্ডেও একটা করে টাকা নিচ্ছে। এরকম দুর্নীতি করছে একশো দিনের কাজ নিয়ে আমাদের গ্রামে, কিন্তু অরিজিনাল যারা গরিব মানুষ তারা এখানে কোনো ফেসিলিটি পাচ্ছে না একশো দিনের কাজ নিয়ে। প্রায় আমাদের অনেকজন এসেছে, 30-40টার উপরে এসেছে আজকে একশো দিনের কাজ নিয়ে। ডেপুটেশন দিতে এসেছি, আমরা প্রায় 3 বছর ধরে একশো দিনের কাজের জন্য বঞ্চিত। হ্যাঁ, আমরা সবাই মিলে এলাম এনার্জিসের কাছে, এনার্জিসের যে হেড উনি বললো আমার আমার আমাদের কাছে আবেদন করবার জন্য, আমরা ওনার কাছে আবেদন করলাম, উনি বললেন বিষয়টা দেখছি, পরবর্তীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। ভাতা থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। পঞ্চায়েতের পক্ষ থেকে একশো দিনের কাজের মধ্যে দিয়ে সেচ নালা সংস্কারের কাজ শুরু হলো। চাষিদের দাবি মেনে পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার গ্রামে কর্মসূচিটি শুরু হয়। চাষিদের দাবি মেনে পূর্ব বর্ধমান জেলার ভাতারে এরুয়ার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেচ নালা সংস্কারের কাজ শুরু হলো একশো দিনের কাজের মাধ্যমে। এই কাজ শুরু হওয়ায় খুশি এরুয়ার গ্রামের চাষিরা। আমাদের পঞ্চায়েত থেকে যে দাবি ছিল যে নালা পরিষ্কারের জন্য, তো পঞ্চায়েত আমাদেরটাকে সাড়া দিয়েছে, তো পঞ্চায়েত আমাদেরকে কিছু লেবার দিয়েছে আর কি, যে নালা পরিষ্কারের জন্য যথেষ্টভাবে কাজ হয়েছে, নালাগুলো পরিষ্কার করছে, জল নিকাশের ব্যবস্থা। অসুবিধা হচ্ছিল, জল আটকে যাচ্ছিলো, জলটা ঠিকমতো নিকাশ হচ্ছিলো না, একটু বৃষ্টি হলে মানে মাঠে এই গ্রামগুলো ভেসে যাচ্ছিলো, মাঠে ঠিকমতো জল যাচ্ছিলো না, গ্রামগুলো ভেসে যাচ্ছিল। সেটা এখন সুবিধা হয়েছে, গ্রামগুলো জলটা নিকাশ হয়ে যাচ্ছে, মাঠেও জলটা উঠবে। এছাড়াও খুশি হয়েছেন যে সমস্ত মানুষ একশো দিনের কাজ করেন। এরুয়ার পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মাল গোবিন্দ অধিকারী জানান, চাষিরা তার কাছে দাবি জানিয়েছিলেন, সেই বিষয়টি পঞ্চায়েতকে জানালে পঞ্চায়েত কাজ শুরু করে দেন। আজকে আমাদের এরুয়ার গ্রাম পঞ্চায়েত থেকে সেচ নালা মাঠের যেটা সংস্কার চলছে, পঞ্চায়েত থেকে কিছু লেবার দিয়েছে চাষিদের মাঠে যাতে পানিটা ঠিকঠাক যায়, তার জন্য সেই রকম ব্যবস্থা করে আমরা লোক লাগিয়েছি, মাঠে কাজ চলছে। এই নালা পরিষ্কার হলে মাঠে চাষিদের উপকৃত হবে, সেই জন্য একশো দিনের কাজের মাধ্যমে একশো দিনের কাজের মাধ্যমে এরুয়ার গ্রাম পঞ্চায়েত থেকে
কতটা খুশি মানুষজন এই সময় কাজ পেয়ে? এই কাজ পেয়ে তো মানুষ প্রচুর খুশি, যে মাঠে এখন তো বিরাট খরা চলছে, ঠিকমতো বৃষ্টি নেই, তার জন্যে চাষিদের আবেদন ছিল যে যাতে নানাটা সংস্কার হয়, সেই জন্য পঞ্চায়েতকে আমরা জানিয়েছিলাম, পঞ্চায়েত কিছু লেবার দিয়েছে, সেখান থেকে আমরা এ করে সংস্কার করার ব্যবস্থা করছি, চলছে কাজ। ভাতা থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03877 অথবা ফোন করুন 03422665417। ফেলেন বিরতির পর, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কান্লা হাসপাতালে ভর্তি হলো 34 বছরের এক যুবক। যদিও হাসপাতালে সুপার জানান, রক্তের পরীক্ষার রিপোর্ট আসার পরেই জানা যাবে তার ডেঙ্গি হয়েছে কিনা। বোম্বের জুহুরি এলাকার মুদির দোকানে কর্মচারীর কাজ করত নদিয়ার শান্তিপুর নদী এলাকার বাসিন্দা 34 বছরের সাবির মির্জা। গত 5 আগস্ট মুম্বাইতেই তার জ্বর হয়। স্থানীয় চিকিৎসক সাবিরকে পরীক্ষা করে রক্ত পরীক্ষা নির্দেশ দেয়। রক্তে দেখা যায় ডেঙ্গি NSI পজিটিভ। গত শনিবার সে জ্বর নিয়ে বাড়ি ফেরে, রবিবার তাকে কান্লা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে জ্বর আছে, প্রথম জ্বর এসে ডাক্তার দেখায়, ডাক্তার দেখে কমে না কমার পরে আমার যারা সাথে ছিল তারা খুব চেষ্টা করে যখন না কমেছে তখন আমরা বাড়ি পাঠিয়ে দেয়। হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানান, তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট এলে বলা যাবে তার ডেঙ্গি হয়েছে কিনা। দেখুন, আমি আমাদের এখানে পেশেন্ট কালকে ভর্তি হয়েছে, ডাক্তারবাবুরা কালকে দেখেছেন, আজও দেখেছেন। তো উনি বাইরে থেকে এসেছেন, পেশেন্ট তো বাইরে থেকে এসেছেন একটা রিপোর্ট করে NS1 পজিটিভ। আমরা জানি, আমরা এটা নিয়ে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রামও করেছি এবং আমরা হাসপাতালের সবাই জানি যে NS1 পজিটিভ মানেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রিপোর্টের উপর বেশ করে তার তো ট্রিটমেন্ট হয় না, এবং পেশেন্টের ক্লিনিক্যালিও দেখেও ডাক্তারবাবুরা চিকিৎসা করেন এবং ডাক্তারবাবুরা দেখেছেন, প্লেটলেট কাউন্ট দেখেছেন, সবথিং পেশেন্ট ওকে আছে, পেশেন্ট জেনারেল ট্রিটমেন্ট চলছে। এটা একটা জেনারেল ফিভার বলেই এখনও মনে হচ্ছে। তবে আমাদের ওখানেও আরও যে ইনভেস্টিগেশন আমাদের সিস্টেমের মধ্যে আমাদের করে নিতে হয়, ন্যাকালাইজার টেস্ট, সেটা যদি মনে হয় ডাক্তারবাবুরা করিয়ে নেবেন, কিন্তু অ্যাসাজ সেরকম কিছু আননোন ফিভার বা এরকম কিছু মনে হচ্ছে না। তো পেশেন্ট এখনও ভালো আছে। নজরে রাখছি পেশেন্টকে, যাতে যে কোনো বিষয়ে আমরা পেশেন্টকে এনি কস্ট মানে এনি হাউ পেশেন্ট যেন তাদের সুস্থ হয়ে ওঠে। কিন্তু প্লেটলেট কাউন্ট পেশেন্টের নর্মাল রেঞ্জের মধ্যেই আছে। হ্যাঁ দেখেছি।
স্যার পাশের পেশেন্টরা একটু অভিযোগ করছে ওনার মুখে, উনি যেহেতু লোকে একটু বলছেন যে ডেঙ্গু না, অযথা বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন যে অযথা আতঙ্কিত হওয়ার তো কিছু নেই বলছে, আর উনি বলছেন মশারিও নাকি টাঙানো নেই, সেহেতু পাশের পেশেন্ট না না নেই তো ডাক্তারবাবু তো দেখেছেন, আমি তো সকালবেলা এসেও খবর নিয়েছি যে আমার কী কী ফিভার পেশেন্ট আছে বা কোনটা খারাপ আছে বেশি আছে, সেরকম ডাক্তারও তো আমাকে সেরকম কিছু ফিজিশিয়ানও আমাকে আমার সাথে কোনো কনসালটেশনে সেরকম কিছু বার হয়নি বা আমরা পাইনি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর আত্মার শান্তি কামনার্থে একটি মোমবাতি মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের এই মিছিল অনুষ্ঠিত হয় খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের আরিন গ্রামে। দলীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্মরণসভা অনুষ্ঠিত হল। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের আরিন গ্রামে। স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। অটল বিহারী জি আমরা তোমায় ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী জি আমরা তোমায় ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না। আয়োজকদের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনার লক্ষ্যে একটি মোমবাতি মিছিল করা হয়। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। আজকে এখানে কি কি করলেন? আজকে আমরা বাজপেয়ী জির স্মরণে প্রথমে স্মরণ সভা করলাম, তারপর আমরা শোক যাত্রা করলাম আরিন গ্রামে। এখানে খণ্ডঘোষ ব্লকের দীপ্তিকান্ত থেকে সমস্ত কর্মীরাই এসেছে এবং এখানে উপস্থিত আছেন আমাদের জেলা সেক্রেটারি রিজন মণ্ডল মহাশয়, যিনি বর্তমানে আমাদের খণ্ডঘোষ মণ্ডলের অবজারভার, এবং আমার রায়নার যিনি বিস্তারক রয়েছেন তিনি উপস্থিত আছেন, এবং যুব মোর্চা থেকেও এসেছেন রায়পাড়া থেকে, এবং গোটা গ্রাম পরিক্রমা করলেন। আমরা মিছিল বাজপেয়ীজির স্মরণসভা, তিনি যাতে স্বর্গপ্রাপ্ত হন আমরা কর্মীরা এটাই চাই, এবং গোটা ভারতবর্ষের শান্তি বিশেষ করে পশ্চিমবঙ্গে শান্তি ফেরাতে চাই আমরা, মেনলি শান্তির বার্তা আমরা পৌঁছাতে চাই। অনুষ্ঠানকে যথাযথ মর্যাদা দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। আজকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি পরলোক গমন করেছেন, ওনার আত্মার শান্তি কামনার জন্য আমরা শোক মিছিল এবং শোক সভা পালন করলাম। আজকে উপস্থিত আছেন জেটপি থ্রির প্রেসিডেন্ট অরূপ ভট্টাচার্য মহাশয়, আমি হচ্ছি জেটপি ফাইভের প্রেসিডেন্ট শম্পা মাথুর, আমাদের অবজারভার বিজন দা আছেন, এবং আমার সমস্ত জেটপি ফাইভের গোপালবেড়া অঞ্চল, কৈর অঞ্চল, তারপরে সগড়াই অঞ্চলের সমস্ত কর্মী ভাই দাদারা উপস্থিত আছেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে। মুরগির বাচ্চা হাতে পাওয়ায় খুশি মুরগির বাচ্চা প্রাপকরা। মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকায়। স্থানীয় বিডিও অফিস থেকে মুরগির বাচ্চাগুলিকে বিতরণ করা হয়। ভাতার ব্লক প্রশাসন ও ভাতার পঞ্চায়েত সমিতির সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এখানে আজকে প্রাণী সম্পদ বিকাশ বিভাগে ভাতার ব্লকে ভাতার বিএলডি অফিস থেকে আমাদের মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। এক একটা মেম্বারকে 10টা করে, মাথা পিছু 10টা করে। তো আমরা প্রাণী মিত্র, আমরা ভাতার বিএলডি অফিসের প্রাণী মিত্রা, আমরা 100টা বাকির জন্য 100 ডোজের এখন ভ্যাকসিন করছি। 1 ফোঁটা করে নাকে চোখে আমরা 1 ফোঁটা করে ভ্যাকসিন করছি। কি পরিমাণটা কীরকম দিচ্ছেন আপনারা? পরিমাণ 1 ml 1 ফোঁটা করে দিচ্ছি। পরিবার পিছু 10টা করে মুরগির বাচ্চা প্রদান করা হয়। এদিন মুরগির বাচ্চা হাতে পাওয়ায় খুশি মুরগির বাচ্চা প্রাপকরা। সমগ্র কর্মসূচিটি যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। 4000 মুরগি বিতরণ করছি এবং 400 ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি, যাদের যারা অনাহারে অপুষ্টিতে ভুগছেন তাদের বেসিক্যালি আমরা টার্গেট করছি। এটা আমাদের ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসার মানে ARD ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এবং মুরগিগুলো সঠিকভাবে ভ্যাকসিনেশন, বেনিফিশিয়ারিদের আইডেন্টিফিকেশান এবং তাদের ঔষধ এবং ট্রেনিং সমস্ত আমরা কভার করছি। কত দেওয়া হচ্ছে বাচ্চা? কত দেওয়া হচ্ছে মুরগির বাচ্চা? 10টা করে পার বেনিফিশিয়ারি। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়া মহকুমা
মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় নকআউট ফুটবল প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিন খেলায় মুখোমুখি হয় কাটোয়া 2 নম্বর ব্লক ও কাটোয়া 1 নম্বর ব্লক। কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুরু হয়েছে আন্তঃমহকুমা নকআউট ফুটবল প্রতিযোগিতা। গত 10ই আগস্ট থেকে শুরু হয়েছে এই ফুটবল খেলা। সোমবার পৌরসভা মাঠে আয়োজিত এই খেলায় মুখোমুখি হয় কাটোয়া 2 নম্বর ব্লক ও কাটোয়া 1 নম্বর ব্লক। এদিনের খেলায় প্রথম থেকে কাটোয়া 2 নম্বর ব্লক খেলার রাশ নিজেদের হাতে তুলে নেয়। এদিন তারা কাটোয়ার 1 নম্বর ব্লককে 3-0 গোলে পরাজিত করে। এদিনের খেলায় মাঠে দর্শক সমাগম বেশ ভালোই ছিল। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল। নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 ডিসি রোড, কার্কিনহাটা, জয়সন্ত সীমা মার্কেট, বর্ধমান 7131-03। বাঁকুড়ার বিষ্ণুপুরে রাধানগর হাইস্কুল ময়দানে একটি জনসভা অনুষ্ঠিত হল। পুরুলিয়া তৃণমূলে দলীয় কার্যালয়ে বিজেপি থেকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করল। পূর্ব বর্ধমান জেলা জেলা পরিষদকে সোলার সিস্টেমের আওতায় আনার চেষ্টা চলছে। কেরালায় কাজ করতে গিয়ে ভয়াবহ বন্যায় আটকে পড়ল কাল্লার কালীনগর গ্রামে 200 জন শ্রমিক। এক কলেজ ছাত্রীর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কাটোয়া মহকুমায় সব মিলিয়ে 500 জন কেরলের কাজে গিয়ে বন্যায় আটকে পড়েছেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।